কোভিড পরবর্তী জটিলতা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ছিলেন 53 দিন। সে যাত্রায় কিছুটা সুস্থ হয়ে গুলশানের নিজ বাসায় ফিরলেও প্রায় 5 মাস পর আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গতকাল মঙ্গলবার ভর্তি হয়েছেন বিএনপি নেত্রী। ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার ও কিডনি সহ নানা জটিলতায় আগে থেকে ভুগছেন বেগম জিয়া। এর মাঝে হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরার পর বেশ কয়েকবার জ্বরে ভোগেন তিনি। বারবার জ্বরের কারণেই হাসপাতালে নিতে হয়েছে বেগম জিয়াকে, জানিয়েছেন বিএনপি মহাসচিব। কেন অসুস্থ? যে 3 বছর তিনি জেলে ছিলেন তার কোনো চিকিৎসা হয়নি। আমি বলছি আপনাদেরকে, তার কোনো চিকিৎসা হয়নি, ইচ্ছা করে চিকিৎসা করেনি। তাকে হাসপাতালে নিতে হয়েছে। তিনি কয়েকদিন ধরে তার জ্বর, অল্প অল্প জ্বর আসছিল, লো ফিভার ছিল। তো ডাক্তার, তার যে ব্যক্তিগত যা চিকিৎসক আছেন, তারা দেখেছেন যে তার, যেহেতু হাসপাতাল থেকে বের হওয়ার পরে তার আর কোনো এক্সামিনেশন হয়নি, টেস্ট হয়নি, পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়নি, সুতরাং তাকে হাসপাতালে নিয়ে গিয়েই আপনার এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে তার ট্রিটমেন্টটা তারা ব্যবস্থা নিতে চান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, বেগম জিয়ার জামিন তার প্রাপ্য অধিকার হলেও দিচ্ছে না সরকার। আপনারা তাকে জেলে রেখেছেন এই কারণে, আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি বার করা যায় বা তিনি বের হন, তাহলে আপনাদের তত্ত্বাবধানে তাও থাকবে না। কেন দিচ্ছেন না বেগম জিয়ার প্রাপ্য জামিন তাকে? বেগম জিয়া তো দয়া চাচ্ছেন না আপনাদের কাছে, আপনারা তার যে প্রাপ্য যে জামিন সেটা দেন। আপনারা এই ধরনের মামলায় সকলকে জামিন দিয়েছেন, আপনারা একজন হবে নাই বাইরে। দুর্নীতির 2 মামলায় 17 বছরের কারাদণ্ডাদেশ নিয়ে 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর 25 মাস পর শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয় তাকে। 2020 সালের 25শে মার্চের পর 3 দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয় বিএনপি নেত্রীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।